সংক্ষিপ্ত ফিলোসফি পাঠের দ্বিতীয় পর্বে আজ আমি থেলিস বা মাইলেটাসের থেলিস এর সম্পর্কে আলোচনা করব থেলিসের জন্ম খ্রিস্টপূর্ব প্রায় আনুমানিক ছয়শো বা ছয়শো সালে এবং তিনি মৃত্যুবরণ করেন আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচশো সালে অথবা পাঁচশো সালে থেলিসের জন্ম মাইলেটাসে মাইলেটাস হল এশিয়া মাইনরের একটা প্রাচীন নগরী এটি তৎকালে পৃথিবীর একটা অগ্রগামী বাণিজ্য কেন্দ্র ছিল অ্যারিস্টটল বলেছেন যে সেই যেন দার্শনিক হয় যার হাতে কিছু অর্থ আছে এবং অবসর সময় আছে সৌভাগ্যক্রমে মিলিটাসবাসীদের এই দুটাই ছিল এমনই এক পরিবেশে থেলিস জ্ঞানবিজ্ঞানে অগ্রদূতের ভূমিকা পালন করেন তিনি প্রাচীন গ্রিক গণিতশাস্ত্র জ্যোতির্বিদ্যা এবং দর্শনের জনক হিসাবে নন্দিত তার মাত্র দুটি উক্তি অক্ষত আছে এবং আমাদের হাতে এসে পৌঁছেছে একটি হল সব কিছুই ঈশ্বরে পরিপূর্ণ এবং অন্যটি হল সব কিছুর আদিমতম উপাদান হচ্ছে জল থেলিসের আগ্রহের প্রধান বিষয় ছিল নীতিশাস্ত্র অধিবিদ্যা গণিত এবং জ্যোতির্বিজ্ঞান এর ভেতর নীতিশাস্ত্র এবং অধিবিদ্যা দর্শনের অন্তর্ভুক্ত বিষয় অবশ্য দর্শন গণিত বা অন্যান্য সমস্ত শাস্ত্রসমূহ জ্ঞান বিজ্ঞানের ঠিক তৎকালে মানে থেলিসের সম সাময়িক সময়ে একটি জ্ঞানবিজ্ঞানের একটি শাখা হিসাবেই গণ্য হতো থেলিসের উল্লেখযোগ্য অবদান হল সব কিছু জল থেকে এসেছে থেলিসের উপপাদ্য থেলিসের ভাবগুরু প্রাচীন ব্যাবিলিয়ন ও মিশরের গণিত ও জ্যোতির্বিদ্যা আর থেলিসের ভাব শিষ্য হল পিথাগোরাস অ্যানাক্সিমান্ড্রস অ্যানাক্সিমেনিস থেলিস ব্যবসা উপলক্ষে বিভিন্ন জায়গায় শপথ করার সৌভাগ্য অর্জন করেন এর দ্বারা ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন মিশর ভ্রমণের সময় সেখানকার পুরোহিতদের কাছে তিনি জ্যামিতি শিখেন এবং তিনি প্রথম ব্যক্তি যিনি মিশরীয় জ্যামিতি বিদ্যা বিদ্যাগ্রীষে নিয়ে আসেন মিশরীয় পুরোহিতদের প্রতি তিনি এজন্য সারা জীবনই এক ধরনের দায়বদ্ধতা লালন করেছেন বৃদ্ধ বয়সে তার ছাত্র পিথাগুরাসকে তিনি এ সম্বন্ধে বলেছিলেন যা শুনে পিথাগোরাস মিশর ভ্রমণে যান এবং ব্যাপক জ্ঞান অর্জন করেন তিনি ব্যবসা থেকে অল্পকালের মধ্যেই অবসর নেন কিন্তু অন্যান্যদের মতো অগাধ অর্থের সাহায্যে অলস ও বহুল সময় অতিবাহিত করার পরিবর্তে এ সময় তিনি দর্শন ও গণিতের চর্চায় আত্মনিয়োগ করেন তিনি এতটাই আত্মমগ্ন ছিলেন যে কথিত আছে একদিন আকাশের তারকারাজির দিকে মনোযোগ নিবদ্ধ অবস্থায় সান্ধ্য ভ্রমণকালে গর্তে পড়ে যান এবং এক কর্তৃক তিরস্কৃত হন কবি এবং দার্শনিক জেনোফেনিসের মতে থেলিস পাঁচশো সালের আঠাশে মে তারিখে সংগঠিত সূর্যগ্রহণ সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেন এবং তা পুরোপুরি ফলে যায় আর এ কারণেই তার জনপ্রিয়তা দ্রুত সরিয়ে পড়ে তবে হীরা হিরোডোটাস হিরোডাটাস মনে করেন থেলিসের সূর্যগ্রহণ বিষয়ে ভবিষ্যৎবাণী করার কোনো ক্ষমতা ছিল না উল্লেখ্য এই সূর্যগ্রহণের ফলে লিডিয়ার রাজা অ্যালিয়াটিস এবং মিডিয়ার রাজা সিয়াকজেরিস এর মধ্যে চলমান যুদ্ধটি থেমে গিয়েছিল ইতিহাস বেত্তা মতে থেলিস একজন রাষ্ট্রীয় কর্মকর্তা ছিলেন যিনি অঞ্চলের আয়োনিয়ান নগর রাষ্ট্রগুলোকে নিয়ে একটি ফেডারেশন গড়ে তোলার ব্যাপারে সালিসি করেছিলেন অ্যারিস্টটল লিখেছেন যে থেলিস সমস্ত বিশ্ব একটি মাত্র উপাদান দ্বারা গঠিত এ চিন্তাধারার জন্ম দিয়েছেন প্রকৃতই থেলিস এ চিন্তার বহি হিসাবে একটি দর্শন বিষয়ক প্রস্তাব করেন যা পানি দর্শন নামে পরিচিত এ দর্শন মতে সমগ্র বিশ্বজগৎ পানি থেকেই সৃষ্টি হয়েছে তার নিজের ভাষায় সব বস্তুই পানি এবং সব বস্তুই যে পানি নয় এটা তার দৃষ্টিভঙ্গির গুরুত্বের কাছে অতি নগণ্য ছিল একজন দার্শনিকের মতোই বিমূর্ত এর অস্তিত্ব আছে বলে তিনি বিশ্বাস করতেন এছাড়াও তার আরও অনেক বিখ্যাত উক্তি রয়েছে যা তার বিশ্বাসের প্রতিফলন ঘটায় যেমন নিজেকে জানো কোনো কিছুর অতিরিক্ত ভালো নয় থেলিস কিছু যুগন্তকারী উপপাদ্যের জনক জ্যামিতির পাঁচটি উপপাদ্য প্রণয়নের জন্যই মূলত তিনি বিখ্যাত হয়ে আছেন উপপাদ্যগুলো হলো একটি তার যে কোনো ব্যাস দ্বারা সমদ্বিখণ্ডিত হয় সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুগুলোর বিপরীত কোণগুলো পরস্পর সমান অর্ধ বৃত্তস্থ কোণের পরিমাপ পরিমাণ এক সমকোণ বা নব্বই ডিগ্রি পরস্পর সেদি দুটি সরলরেখা দ্বারা উৎপন্ন কোণদ্বয় পরস্পর সমান যদি কোনো ত্রিভুজের ভূমি এবং ভূমি সংলগ্ন কোন দুটি দেওয়া থাকে তবেই কেবল ত্রিভুজটি আঁকা যাবে বর্তমানে এগুলোকে খুব সরল মনে হলেও তৎকালীন সময়ের জন্য এগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ মিশরে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা চলত আর এই চিন্তাগুলোকেই উপপাদ্যগুলো সাধারণ সত্যে পরিণত হয়েছিল থেলিসের জ্যামিতি হতে বীজগণিতের ধারণা পাওয়া যায় তিনি প্রথম দেখান যে একটি বিন্দু নির্দিষ্ট শর্তাধীনে চলমান হয়ে জ্যামিতিক সরল পথ তৈরি করে থেলিস তৎকালীন ক্ষেত্র পর্যবেক্ষণ করে সঠিক প্রশ্ন উত্থাপন করেন এবং পৃথিবীর সকল ক্ষণস্থায়ী বস্তু বা বিষয়ের মধ্যকার নিয়ম অনুসন্ধানের প্রচেষ্টার সূত্রপাত করেন তিনি প্রকৃতিকে মানবীয় গুণাবলী সম্পন্ন দেবতাদের কাজ না ভেবে না ভেবে প্রকৃতির মধ্যে কারণের অনুসন্ধান চালান তার উত্তরসূরি ও সুরীমেনিস এর ধারণা অনুরূপ ছিল তিনি প্রথম বছরে প্রকৃত দিনের সংখ্যা গণনায় সফলতা অর্জন করেন তারকরালজি পর্যবেক্ষণের দ্বারা সমুদ্রে অবস্থানরত কোনো জাহাজের দূরত্ব নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার করেন। মিশরীদের জ্যামিতি ধারণা ছিল শুধুমাত্র তল সংক্রান্ত কিন্তু থেলিস উপযুক্ত যুক্তির সাহায্যে কোনো চিত্রের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক নির্ণয়ের একটি পদ্ধতি প্রতিষ্ঠা করেন। এর সাহায্যে কয়েকটি অংশের সাহায্যে অপর অংশগুলো সঠিকভাবে নির্ণয় করা যায়। একটি এটি সমগ্র বিশ্বে একটি সম্পূর্ণ নতুন বিমর্ত ধারণার জন্ম দেয় গ্রিকদের অ্যাবস্ট্রাক্ট স্পিরিট বা বিমূর্ত চেতনা ফলে জ্যোতির্বিদ্যার সূচনা ঘটে যার কৃতিত্ব গ্রিকদেরই প্রাপ্য গ্রিকদের এ জ্যোতির্বিদ্যার মূল উদ্দেশ্য ছিল জ্যোতিষ্কগুলোর গতির মধ্যে জ্যামিতিক সম্পর্ক নির্ণয় করা তো আজকের আমি থেলিস মানে পৃথিবীর প্রথম দার্শনিক অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের বলা যায় প্রকৃত সূচনা যার হাত ধরে হয়েছে সেই থেলিস সম্পর্কে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করলাম আপনারা এর এই আলোচনা থেকে সামান্য কিছু যদি জ্ঞান অর্জন করেন বা কিছু শিখতে পারেন সেটা আমার একটা খুশির কারণ হবে সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি খোদা হাফেজ